আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, ঈদ জামাতে নিরাপত্তায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে বাড়তি নিরাপত্তা। স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাস ট্রেন লঞ্চে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ, অন্যবারের তুলনায় যাত্রীর চাপ কম। সৌদি আরব সহ বিভিন্ন দেশে আজ ঈদ উল আজহা, শয়তানকে পাথর নিক্ষেপ ও কাবা শরীফ তাওয়াফ করে পশু কোরবানি দিয়ে হাজিদের ঈদ উদযাপন। এবং নেপালের বিপক্ষে ম্যাচে নামার আগে অনুশীলনে টাইগারদের ব্যস্ত সময়, এই ম্যাচ জিতেই সুপার এইট নিশ্চিত করতে চায় সাকিব রিয়াদরা। সংবাদ সম্মেলনে জানাছিলাম এখনকার সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্মে আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আসছি বিস্তারিত সংবাদে। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ সহ অন্যান্য ঈদগাহ। আনন্দ বার্তা ছড়িয়ে দিতে সাজানো হয়েছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান। নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ উৎসব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠা সাইবার সন্ত্রাসীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এবারে আরো জানাচ্ছেন মোস্তফা মল্লিক। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, এখানে নামাজ পড়বেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কয়েক হাজার সাধারণ মানুষ। বরাবরের মতো জাতীয় ঈদগাহ এর নিরাপত্তা নিশ্চিতে বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও সব প্রস্তুতি শেষ, এখানে একাধিক ঈদ জামাত হবে। জেলা উপজেলা সহ দেশ জুড়ে ঈদের জামাতের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ব্রিফিংয়ে র‍্যাব মহাপরিচালক বলেছেন, কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ সহ বড় বড় জামাতে বিশেষ নিরাপত্তা থাকবে। শোলাকিয়ায় অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র‍্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সোশ্যাল মিডিয়া, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের আপনার বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন কন্টেন্ট আপলোড করা হয়, বিভিন্ন রকমের আপত্তিকর মিথ্যা গুজব এ সমস্ত তথ্য ছড়ানোর চেষ্টা অপচেষ্টা করা হয়। সেই ক্ষেত্রে আমরা সাইবার ওয়ার্ল্ডে আমাদের সাইবার পেট্রোল কাজ করছে। ঈদ ঘিরে নিরাপত্তার সার্বিক দিক নিয়ে আলাদা ব্রিফিং করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি, সেজন্য আমরা সবসময় সর্বোত্তম এবং সবচেয়ে বেশি ব্যবস্থা যেটা নেওয়া সম্ভব হয় সেটি করে থাকি এবং এবারও সেটি করেছি। ঈদ ঘিরে উচ্ছ্বসিত নগরবাসী। বছরে একবার আসে তো কোরবানি, সেই হিসেবে বেশ ভালোই লাগে। আমরা তো ধরেন বিদেশির সিস্টেম আমরা করতে পারবো না, এই এই দেশের যে সিস্টেম ওই সিস্টেমে অত্যন্ত ভালো। ঈদ উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে, ঈদ মোবারক লেখা রঙিন ও আরবি হরফ খচিত পতাকা লাগানো হয়েছে নগরীর বিভিন্ন রাস্তায়। ঈদের জামাতের জন্য প্রস্তুত সবগুলো মসজিদ এবং ঈদগাহ। যারা নামাজ পড়তে যাবেন তারা বলছেন, বড় ধরনের যানজট না থাকায় খুব নির্বিঘ্নেই সবাই নামাজে যেতে পারবেন। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দীর্ঘ ছুটির কারণে ঢাকা অনেকটাই ফাঁকা, এ কারণে ঢাকার এখানে সেখানে উঁকি দিচ্ছে ঢাকার নিজস্ব রূপ আর সৌন্দর্য। যারা এই নগরে এবার ঈদে থাকছেন তারা নয়ন জুড়িয়ে দেখবেন ঢাকার এই সৌন্দর্য। ঢাকার হাতিরঝিল থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন মানুষ, এবার সড়কপথে পর্যাপ্ত পরিবহন রয়েছে, যাত্রীর চাপ কম, তবে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। শেষ মুহূর্তে ঈদযাত্রার খবর জানাতে গাবতলী বাস টার্মিনালে আছেন সোমা ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। সোমা, যাত্রাবাড়ি মহাখালীর পর এবার আপনি গাবতলী বাস টার্মিনালে, তো এখানে ঈদযাত্রার চিত্র কেমন দেখছেন?
হাসিব, ধন্যবাদ আপনাকে। আপনি জানতে চাচ্ছিলেন যে ঈদের আগের দিন আসলে বাস টার্মিনালগুলোর কী অবস্থা। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়েছি, গাবতলি দিয়ে শুরু করেছিলাম আর এই দুপুর দুটোতে গাবতলিতে আছি। মাঝখানে গিয়েছি কল্যাণপুর, গিয়েছি যাত্রাবাড়ি, গিয়েছি মহাখালী, গিয়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে আজকে ঈদের আগের দিনটাতে যাত্রীদের অতটা চাপ নাই, কিন্তু ঈদের আগের দিন যেহেতু ঢাকা ছেড়ে যায় বেশ কিছু মানুষ, সেই মানুষগুলো তারা আজও বাড়ি ফিরছেন, অর্থাৎ রাজধানী ছাড়ছেন, কিন্তু অন্যান্য বারের মতো সেই চাপটা অনেক কম, অর্থাৎ পরিবহন সংখ্যা অনেক বেশি আছে কিন্তু যাত্রী বহন ওরকম উপচে পড়া ভিড়টা নেই। তবে বিভিন্ন যাত্রীদের কাছে বারবারই যে অভিযোগটা অন্য সময়ের মতো এবারও শুনতে হচ্ছে, সেটা হচ্ছে দূরপাল্লার গাড়িগুলোতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, মানে সেখানে নিয়ম নীতি অতটা নেই বললেই চলে। তবে আমি বারবারই যেটা বলছি, যেসব গাড়িগুলো হচ্ছে সিটিং সার্ভিস সেগুলোতে কিন্তু, সেই গাড়িগুলোতে কিন্তু ভাড়ার কোনো হেরফের হচ্ছে না। তবে যে গাড়িগুলোতে, দূরপাল্লার গাড়িগুলো ঈদকে কেন্দ্র করে শহরে ঢুকেছে, সেই শহরে ঢোকা গাড়িগুলোতে কিন্তু ভাড়ার হেরফের আছে, অর্থাৎ মানে 150 টাকা ভাড়া বেশি যাচ্ছে। যেমন ময়মনসিংহ রুটে যদি ভাড়া বলে থাকি 300 টাকা, সেখানে কিন্তু যাত্রীরা বলেছে যে 500-600 টাকাও, এমনকি 800 টাকার ভাড়া চাওয়া হচ্ছে। এবং অনেক জায়গায় দেখা যায় 400 টাকা ভাড়া দিয়ে ময়মনসিংহে যেখানে 250-200 টাকাতে মানুষ যেত, সেখানে কিন্তু স্ট্যান্ডিং টিকিটও দেওয়া হচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে বলতে পারি যে চাপ কম কিন্তু ভোগান্তিটা আছে। আর সবচেয়ে বড় কথা, ঈদকে কেন্দ্র করে যেহেতু রাজধানী ছাড়ছে মানুষ এবং গবাদি পশু ঢুকছে শহরে শেষ দিনেও, কিন্তু রাজধানীর যে বড় বড় প্রধান সড়কগুলো আছে ঈদকে কেন্দ্র করে, এই প্রধান সড়কের উপরেই বড় বড় যাত্রীবাহী বাসগুলো পুরো রাস্তা দখল করে আছে। সেই কারণে কিন্তু অন্যান্য যে প্রাইভেট গাড়িগুলো আছে এবং সাধারণ জনগণ এবং যা পশুবাহী যে ট্রাকগুলো আছে, পিকআপগুলো আছে, সেগুলো কিন্তু শহরে প্রবেশ করতে বেশ কষ্ট হচ্ছে। এবং আমি যদি বলি সায়দাবাদের কথা, সায়দাবাদ থেকে আমরা কিন্তু দেখেছিলাম যাত্রাবাড়ি থেকে চিটাগং রোড পর্যন্ত কিন্তু একটা চতুর্মুঠি ভয়াবহ জ্যাম হয়ে আছে, এবং এই জ্যামে ঘন্টার পর ঘন্টা মানুষকে কিন্তু, বাড়ি ফেরা মানুষগুলোকে কিন্তু বসে থাকতে হচ্ছে। শুধুমাত্র এই যত্রতত্র গাড়িগুলো, অর্থাৎ যাত্রীবাহী বাসগুলো, দূরপাল্লার বাসগুলো, তারা কিন্তু 200 গজ রাস্তার উপরে রেখে দিয়েছে এইসব। এবং ট্রাফিক যে সিস্টেম, ট্রাফিকরা কিন্তু এই বিষয়গুলো তো খুব দেখা যাচ্ছে যে অতটা অ্যাক্টিভ ভূমিকা পালন করছে না। সবচেয়ে বড় কথা, ঈদকে কেন্দ্র করে যে রাস্তা, শহরের এই প্রধান সড়কগুলোতে যে রাস্তার উপরে গাড়ি রেখে দেওয়া, সেই জায়গাটিতে সাধারণ মানুষ যারা আছে, যারা অন্যান্য বারবারই বলছি ট্রান্সপোর্ট ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন, তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর সব কিছু মিলিয়ে যেটা বাস টার্মিনালে সবাই বলছে যে অন্যান্য বারের চেয়ে এবারে এই ঈদের আগের দিনে চাপটা অনেক কম, গতকালকে অনেক বেশি চাপ ছিল। যেহেতু আপনি জানেন গার্মেন্টসটা ছুটি হয়ে গেছে এবং আমাদের বড় একটা অংশ গার্মেন্টস শ্রমিক, তারা কিন্তু গতকালই বাড়ি ফিরেছে বিভিন্নভাবে, এবং আজও যারা আছে নিম্ন। সবাই আপনাকে ধন্যবাদ। গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি জানাচ্ছিলেন সোমা ইসলাম। এদিকে ঈদযাত্রার শেষ দিনে দুটি ট্রেন ছাড়া অন্য ট্রেন সময়সূচি অনুযায়ী ঢাকা ছেড়ে গেছে। সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তিতে ঈদে ঘরমুখী মানুষ। মাসু শাকিলের রিপোর্ট। ঈদ ঘিরে গত 5 দিন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 70টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। শেষ দিনেও সকাল থেকে ঈদে বাড়িমুখী মানুষের কমলাপুরের স্টেশনে প্রায় সব ট্রেনই সময় মতো ছেড়ে যাওয়ায় স্টেশনে অপেক্ষমান যাত্রী তুলনামূলকভাবে কম। আমি সিরাজগঞ্জ যাব, এখন চাঁপাইনবাবগঞ্জ যাব আমরা, বনলতা। ওখানে কে কে আছে? এই নানু, নানি, দাদু, দাদি, সবাই। আমাদের হলো 2:30 ট্রেন বনলতাই। আগে আসি, রাস্তায় জ্যাম পড়বে মনে হয় এইভাবে চলে এসছে। বাড়ি যেতে হয় সবাই কোরবানি ঈদ একসাথে করবো, ভাই বোন সবার সাথে তো দেখা হয় না, তো ঈদ পারপাসে সবার সাথে দেখা হয়, ফ্রেন্ডরা থাকে ওইখানে, এই যাওয়া একটু আনন্দ পূর্তি করা। ভালো লাগছে, আজকে মোটামুটি ভিড় সেরকম একটা নেই। আমি ভেবেছিলাম হয়তো যেতে পারবো কি না, বাট মনে হচ্ছে নর্মালি আছে ব্যাপারটা। তবে উত্তরবঙ্গগামী রাজশাহী কমিউটার ও লালমনি এক্সপ্রেস 1-1.5 ঘন্টা দেরিতে স্টেশন ছেড়েছে। রেল কর্তৃপক্ষ বলছে ঈদ যাত্রায় এটি স্বাভাবিক। সকাল থেকে চাপটা একটু কম লক্ষ্য করা গিয়েছে অন্য দিনের তুলনায়। আপনি জানেন যেহেতু শেষ দিন, আগামীকালকে ঈদুল আজহা পালিত হবে, সেহেতু হয়তো বা অনেকে আগেই তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন। গত ঈদুল ফিতরের মতো এবারও বিশ্বাস প্রকাশ করেছেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন কোনো রকম যুক্তি ঝামেলা ছাড়া, এবং আপনারা জানেন শিডিউল বিপর্যয় এবং বিলম্ব ছাড়া তারা যাদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন। শেষ দিনের ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনের ছাদে কিছু যাত্রী ভ্রমণ করে। বাড়িমুখী মানুষের আনন্দকে গুরুত্ব দিয়ে রেল কর্তৃপক্ষ এক্ষেত্রে শিথিল ছিল। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।
ঈদুল আজহার শেষ দিন, রাজধানীতে স্থায়ী অস্থায়ী হাটগুলোতে পুরো দমে পশু কেনাবেচা চলছে। দাম নিয়ে বরাবরের মতো এবারও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিভিন্ন হাটে দামের পার্থক্য দেখা গেছে এবারও। ক্রেতারা বলছেন ব্যবসায়ীরা আজও বেশি দাম চাইছেন। এখনও রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু প্রবেশ করছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি আরবে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে মুজদালিফা থেকে মিনায় পৌঁছে শয়তানকে পাথর ছুড়ে পশু কুরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন হাজিরা। আরও জানাচ্ছেন চকর মালিথা। পবিত্র আরাফাত ময়দানে শনিবার দিনভর মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে নিজেকে সমর্পণ করে রাত্রি যাপন করেছেন মুজদালিফায়। খোলা আকাশের নিচে সারারাত নিজেকে উপলব্ধি করে ভোরে ফজরের নামাজ পড়ে আল্লাহর মেহমানরা আবার আসেন তাবুর শহর মিনায়। প্রথম দিন সেখানে বড় জামারাত বা বড় শয়তানকে লক্ষ্য করে 60টি পাথর ছুড়বেন তারা। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসকে স্মরণ করে নিজের গর্ব, অহংকার এবং আমিত্বকে ত্যাগ করার প্রতীকী এই পাথর ছোড়া। এভাবে শয়তানকে পাথর ছোড়ার মধ্য দিয়ে মূলত অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা অর্জন আল্লাহর এই মেহমানদের। শয়তানকে লক্ষ্য করে আগামী দুই দিন আরও 42টি পাথর মারবেন হাজিরা। পবিত্র এই মিনাতেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা ইব্রাহিম এবং মা হাজেরা সন্তান ইসমাইলকে কোরবানি দিতে প্রস্তুত হন। সেই মিনাতেই অনেক ভিড় ঠেলে শয়তানকে পাথর ছোড়ার পর পশু কোরবানি করে মাথা মুন্ডন করেছেন হাজিরা। এরপর এহরাম খুলে স্বাভাবিক পোশাক পরবেন তারা। এসব আনুষ্ঠানিকতা আগেভাগে শেষ করে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে অনেকেই রওনা হয়েছেন মক্কা নগরীর দিকে। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন সোমবার। চকর মালিথা, চ্যানেল আই। সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানী মালিবাগ, চৌধুরী পাড়া সহ দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করা হচ্ছে। সকাল 10টায় খানকায় সুরেশ্বরী আয়োজনে মালিবাগে ঈদের নামাজে অংশ নেন স্থানীয় মুসল্লিরা। কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাতের আয়োজন করে আসছে খানকায় সুরেশ্বরী। এছাড়াও ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বগুড়া, কুমিল্লা, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর ও রাজশাহীর বিভিন্ন জেলার মুসল্লিরা আজ ঈদের নামাজ আদায় করেন। এবারে জানাবো নিউইয়র্কের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপডেট। ফিরলাম বিরতির পর, স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। জানাবো জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। কোরবানির বর্জ্য অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের 1,394 জন কর্মী এ কাজে নিয়োজিত থাকবেন। প্রায় 400 ভ্যান বর্জ্য পরিবহন করবে। এছাড়া 2টি স্ট্রিট রোলার, ডাবল ট্রলি সহ 6টি ট্রাক্টর, 15টি হাইড্রোলিক ট্রাক ও 2টি পানি শোধন ট্রাক ব্যবহার করা হবে। ঈদের শুভেচ্ছা জানিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন এসব তথ্য জানান।
তো সারা বাংলাদেশের মতো রাজশাহীতেও প্রচুর পরিমাণে পশু কোরবানি হবে, কাজেই নাগরিকদের কাছে আমাদের অনুরোধ থাকছে যে তারা যেন নিজেরাও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকেন, পশু কোরবানি দেওয়ার পরে তার রক্ত ধুয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং তার উচ্ছিষ্ট অংশগুলি এক জায়গায় একত্রিত করে রাখেন, যাতে সিটি কর্পোরেশনের যে নির্দিষ্ট টিমগুলি আছে সেই টিমগুলি যখন ওয়ার্ডে ওয়ার্ডে সেই ময়লা আবর্জনাগুলি সংগ্রহ করবে যেন সেগুলো তারা এক জায়গা থেকে নিতে পারে। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। কোরবানির হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের জমজমাট বেচাকেনা। মেহেরপুরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা শেষ দিনে এসে গরু কিনে নিয়ে যাচ্ছেন। চাঁদপুরে সবচেয়ে বড় কোরবানির পশু শান্তরাজের দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা। বাগেরহাটে কোরবানির জন্য প্রস্তুত 1 লাখের বেশি গবাদি পশু। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আইন অমান্য করে রাতের আধারে পুকুর ভরাট করছেন সরকারি এক কর্মকর্তা। কিশোরগঞ্জের শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের পুকুরটির প্রায় 10% জায়গায় বালু ফেলে ভরাট করা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে ওই কর্মকর্তা বলছেন, ভরাট নয়, পার মেরামত করা হচ্ছে। জানাবো খেলার খবর।